আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। এটি রিভিশন ক্লাস। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাওম হলো আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল, সাওমের নিয়ত এবং তারাবির সালাত সম্পর্কে। তুমি বলো তো, ইফতারের সময় কোন দোয়া পড়তে হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। ইফতারের সময় আমরা পড়ব আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তুমি বলো তো, তারাবির সালাত আদায় করার বিধান কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। তারাবির সালাত আদায় করার বিধান হচ্ছে সুন্নত। তুমি বলো তো, তারাবির সালাত আদায় করা সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। এটি রিভিশন ক্লাস। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাওম হলো আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল, সাওমের নিয়ত এবং তারাবির সালাত সম্পর্কে। তুমি বলো তো, ইফতারের সময় আমরা কোন দোয়া পড়ব? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। ইফতারের সময় আমরা পড়ব আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তুমি বলো তো, তারাবির সালাত আদায় করার বিধান কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। তারাবির সালাত আদায় করার বিধান হচ্ছে সুন্নত। তুমি বলো তো, তারাবির সালাত আদায় করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আমরা জানি কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল খাট সহ আরও অনেক কিছু তৈরি করে। রাজমিস্ত্রি ইটের উপর ইট সাজিয়ে দালান কুঠা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে। এসব কোনো কিছুই নিজে নিজে তৈরি হয় না, কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না, এমনি এমনি কোনো কিছুই সৃষ্টি হয় না। আমাদের মাথার উপর সুন্দর সুনীল আকাশ, মিটিমিটি তারা, গ্রহ উপগ্রহ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়ে গেছে? না, সব কিছুরই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি হলেন মহান আল্লাহ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই পৃথিবীর কোনো কিছুই নিজে নিজেই সৃষ্টি হয়ে যায়নি, কেউ না কেউ সেটাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বসবাসের জন্য এই পৃথিবীকে এবং এই বিশাল সৃষ্টি জগতের সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। তাহলে তুমি বলো তো, এই সব কিছু, মহাবিশ্বের সব কিছু কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, মহান আল্লাহ সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এমনি এমনি কোনো কিছুই সৃষ্টি হয়নি। সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। তুমি বলো তো, সবার আগে আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। এখান থেকে আরও একটি প্রশ্ন তোমাদের হতে পারে যে সবার আগে আমাদের আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা প্রয়োজন কেন? কেন প্রয়োজন? এই প্রশ্নের উত্তর এর পরের লাইনে রয়েছে, দেখো। কেননা মহান আল্লাহ আছেন, এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান অর্থাৎ বিশ্বাস না থাকে, তাহলে কি করে আল্লাহর আদেশ মতো চলব? আল্লাহর আদেশ মতো চলা সম্ভব নয়। এইটুকু লিখে দিলেই হবে যে এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা কিছুতেই সম্ভব নয়। সুতরাং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হলে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা প্রয়োজন। এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ সব কিছু দেখেন, শোনেন এবং সব কিছুর খবর রাখেন। এর উপর আমাদের দৃঢ় ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল সহজ পথে চলা কিছুতেই সম্ভব নয়। এরপর আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ কোনটি, কি কি কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন যা আমরা বেশি বেশি করব, আর কোন কোন কাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন সেগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান, আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান অর্জন করা ফরজ। তুমি বলো তো, আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান অর্জন করার বিধান কি? হ্যাঁ, ফরজ। আল্লাহর বিধান আছে কোরআন মজিদে। কোরআন মজিদ আমাদের পড়তে হবে ও বুঝতে হবে, আল্লাহর আদেশগুলোর পালন করতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আমাদের আরও জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি,
আর তার আদেশ মেনে চলার পুরস্কার ওই বাকি। এ উদ্দেশ্যে আমাদের কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা ও ঈমান থাকা অপরিহার্য। এ আলোচনায় যেসব বিষয় জানতে ও বিশ্বাস করতে বলা হয়েছে তারই নাম হচ্ছে ঈমান। ঈমান অর্থ বিশ্বাস স্থাপন। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে, ঈমান অর্থ কি? আরও প্রশ্ন হতে পারে ঈমান কাকে বলে। এখানে দেখো ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা এখানে দেওয়া হয়নি। এখান থেকে তোমাদের সুন্দর করে একটি সংজ্ঞা লিখতে হবে। এই সংজ্ঞাটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। যদি প্রশ্নে আসে ঈমান কাকে বলে, তখন তোমাদেরকে লিখতে হবে ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন। পরিভাষায় ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে। এইটুকু সুন্দর করে লিখে দিলে ঈমান কাকে বলে এর সংজ্ঞাটি লেখা হবে। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে মুমিন কাকে বলে। তোমরা এই সংজ্ঞাটা লিখে দিলেও হবে, কিন্তু সবচাইতে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। খেয়াল করো, মুমিন শব্দের অর্থ বিশ্বাসী। পরিভাষায় যে ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং তদনুযায়ী আমল করে তাকে মুমিন বলে। এখানে তিনটি কথা বলা হচ্ছে। একটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করা, দুই নম্বর হচ্ছে মুখে স্বীকার করা এবং তিন নম্বর হচ্ছে সে অনুযায়ী আমল করা। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে গড়ে তোলা। তুমি বলো তো ইমানের ফল কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। ইমানের ফল হচ্ছে আল্লাহর অনুগত বান্দা হিসাবে গড়ে তোলা। আমরা জানলাম আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন। আনুগত্যের জন্য কিসের প্রয়োজন? ইমানের প্রয়োজন। এখন প্রশ্ন হলো আল্লাহর গুণাবলী, তার দেওয়া বিধান ও আখেরাতের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানব? আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি। কত সুন্দর আমাদের এই দেশ, কত সুন্দর আমাদের এই পৃথিবী। সবুজ ফসলের মাঠ, মাঠ ভরা সোনালি ধান, বন বাগান, গাছগাছালি, কুলকুল শব্দে বয়ে যায় নদী, উপরে নীল আকাশ, রাতে তারা ঝলমল করে, কোনো সময় শীত, কোনো সময় গরম, কোনো সময় ঝরে বৃষ্টি, এসবই মহান আল্লাহর সৃষ্টি। এসব নিদর্শনের ভেতর রয়েছে আল্লাহ তাআলার যাবতীয় গুণের প্রকাশ, তার হেকমত, তার জ্ঞান, তার কুদরত, তার দয়া, তার লালন পালন, এক কথায় তার সব গুণের পরিচয়। এসব নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, এসব সৃষ্টির সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি। এছাড়া আল্লাহ তাআলা মেহরবানি করে মানুষের মধ্য থেকে এমন সব মহামানব সৃষ্টি করেছেন যাদের তিনি দিয়েছেন নিজের গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান, মানুষ যাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে তার নিয়ম তিনি শিখিয়েছেন, আখিরাতের জীবন সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন, এরপর তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকটে সব পৌঁছে দিতে। এরাই হচ্ছেন আল্লাহর নবী রাসূল। তাদের জ্ঞানদানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি। আর যে কিতাবে তাদের জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর কিতাব, কোরআন মাজিদ আল্লাহর কিতাব। তুমি বলো তো নবী রাসূলদের জ্ঞান দেওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়েছিল তার নাম কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো, তার নাম হচ্ছে ওহি। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নেবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও।
ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমানের ফল পাঁচটি বাক্যে লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।